बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम शिक्षार्थी बंधुरा तुम्हारा केमन आछो आशा करी सबाई भालो आछो। सकल प्रति ईदेर शुभेच्छा, ईद मुबारक। आशा करी तुम्हारा सकले ईदेर छुट्टी खूब एनजॉय करेछो। जदिओ आमरा एकटी वैश्विक महामारीर मध्ये आछि, তারপরেও যার যার জায়গা থেকে হয়তো আমরা ঠিকই ঈদের আনন্দ করেছি। যাই হোক, ঈদের পর আজকে আমার প্রথম ক্লাস। তোমরা নিশ্চয়ই আমার ক্লাসটা ফলো করেছিলে এর আগের ক্লাস। তোমরা জানো সবাই যে আমাদের বিদ্যালয়ের সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী, শিক্ষার পৃষ্ঠপোষক জনাব সালাউদ্দিন বাদল সাহেবের ঐকান্তিক ইচ্ছা আগ্রহ উদ্যোগের ফলে এবং আমাদের প্রধান শিক্ষক জনাব সাইদুর রহমান সাহেবের প্রচেষ্টায় আমরা এই করোনাকালীন সময়েও আমাদের শিক্ষা ব্যবস্থাকে সচল রাখার জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি এবং অনেক শিক্ষার্থী এই ক্লাস খুব আনন্দের সাথে এনজয় করে, নিয়মিত তারা ক্লাসগুলো ফলো করে। আমরা আশা করি যারা এখনও ক্লাসগুলির প্রতি গুরুত্ব দিচ্ছ না তারা গুরুত্ব দিবে এবং অভিভাবক যারা আছেন তারাও শিক্ষার্থীদেরকে সহায়তা করবেন। হাউয়ার লেটস স্টার্ট টুডেস লেসন। আজকে গত ক্লাসে আমার যে টপিকটা ছিল সেটা হলো ক্লাসিফিকেশন অফ সেন্টেন্সেস। তো আমি তোমাদেরকে বলেছিলাম যে সেন্টেন্স তিন প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আমরা আজকে কমপ্লেক্স সেন্টেন্সটা থেকে শুরু করবো। তাহলে আজকে আমরা আসি যে কমপ্লেক্স সেন্টেন্সটা আসলে কাকে বলে সেটা আমি আবার একটু তোমাদেরকে স্মরণ করাতে চাই। যে আমরা সংজ্ঞায়িত করেছিলাম যে আ কমপ্লেক্স সেন্টেন্স ইজ এ সেন্টেন্স হুইচ হ্যাজ আ প্রিন্সিপাল ক্লোজ অ্যান্ড অ্যাট লিস্ট ওয়ান সাবঅর্ডিনেট ক্লোজ, যার একটা স্বাধীন বাক্য ইন্ডিপেন্ডেন্ট বাক্য থাকে এবং তার একটি ডিপেন্ডেন্ট বা একাধিক ডিপেন্ডেন্ট বাক্যাংশ থাকে, সেগুলোকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স বলি। তাহলে সেখানে আমি আমার প্রশ্নটা ছিল, সেখানে আমি বলেছিলাম যে তোমাদেরকে প্রিন্সিপাল ক্লোজ অ্যান্ড সাবঅর্ডিনেট ক্লোজ। তাহলে আজকের আমার যে লেসন সেটা ওই ক্লোজের উপরে হবে। তাহলে তোমরা খাতায় নোটটা লিখে নাও, ক্লোজ আজকে আমরা মূলত এই ক্লোজের উপরে ক্লাসটা করব। কারণ আমরা যখন ক্লোজটা চিনতে পারবো দেন উইল কমপ্লিট এনি কমপ্লিটিং সেন্টেন্স কারেক্টলি, অর ইট উইল হেল্প আস টু গো চেঞ্জিং সেন্টেন্স ট্রান্সফরমেশন সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সো ইউ শুড গিভ ইম ইম্পর্টেন্স অন দ্য টপিক ক্লোজ। তাহলে আসো আমরা আজকে বলি যে ক্লোজ সংজ্ঞাটা তোমরা আগে লিখে নাও, ক্লোজটা কাকে বলে তাহলে বুঝতে পারবে। সংজ্ঞা লেখো, ডেফিনেশন। ক্লোজ ইজ আ পার্ট অফ সেন্টেন্স which has a subject and a finite verb. Clause হলো এমন একটি বাক্যের অংশ যার একটা সাবজেক্ট থাকে এবং একটা ফিনিট ভার্ব থাকে। এই কথাটা আমি সেদিনও তোমাদেরকে আলোচনা করেছিলাম যে ক্লজ সেন্টেন্সের কথায় বলেছিলাম যে সেন্টেন্সেরও একটি সাবজেক্ট একটা ফিনিট ভার্ব থাকে, একটা ঠিক ক্লজেরও। তো সেন্টেন্সটা একটা সিম্পল সেন্টেন্স হতে পারে, সেন্টেন্সটা যখন কমপ্লেক্স হয় তখন তার ভিতর দুটা বা একাধিক সাবঅর্ডিনেট ক্লোজ থাকে এবং একটা প্রিন্সিপাল ক্লোজ থাকে। ওই দুইটা ক্লোজের ভিতরে একটি সাবজেক্ট, প্রত্যেকেরই একটি সাবজেক্ট এবং একটি ফিনিট ভার্ব থাকতে হবে, তা না হলে সেটাও কোনো ক্লোজ হবে না, সেন্টেন্স তো হবেই না, ক্লোজও হবে না। অবশ্যই একটি সাবজেক্ট এবং একটি ফিনিট ভার্ব থাকলে আমরা তাকে ক্লোজ বলবো। ক্লোজ বাংলায় বলে
বৃহত্তম বাক্যাংশ, বৃহত্তম বাক্যের অংশ। আর এটার ভিতরে আমাদের অবশ্যই একটি সাবজেক্ট এবং একটি ফিনিট ভার্ব থাকতে হবে। তাহলে আমরা এখানে ক্লোজের সংজ্ঞাটা পেলাম, আ ক্লোজ ইজ এ পার্ট অফ সেন্টেন্স হুইচ হ্যাজ আ সাবজেক্ট অ্যান্ড আ ফিনিট ভার্ব। এই ক্লোজ তিন প্রকার, তোমরা একটু লিখে নাও, ক্লোজ ইজ আ থ্রি টাইপস, ক্লোজ ইজ অফ থ্রি টাইপস, প্রিন্সিপাল ক্লোজ, দুই সাব অর ডিনের ক্লোজ, নাম্বার তিন কো অর ডি নেট ক্লোজ। নিশ্চয় তোমরা লিখে নিয়েছো যে ক্লোজেস ইজ অফ থ্রি টাইপস, ক্লোজটা তিন প্রকারের হয়। একটা হলো প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ, কোঅর্ডিনেট ক্লোজ। এটা তোমরা প্লুরাল করে তারপর এটা আর লিখে নাও, তাহলে বাক্যটা বুঝতে সুবিধা হবে। ক্লোজেস আর অফ, ক্লোজেস আর অফ থ্রি টাইপস, প্রিন্সিপাল ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ এন্ড কোঅর্ডিনেট ক্লোজ। প্রিন্সিপাল ক্লোজ বাক্যের স্বাধীন বাক্যাংশ, অধীন বাক্যাংশ, যৌগিক বাক্যাংশ। আজকে আমাদের যেখান থেকে আমরা শুরু করব সেটা হলো সাবঅর্ডিনেট ক্লোজটা আমরা পড়াবো। প্রিন্সিপাল ক্লোজের সংজ্ঞা আমরা লিখে দিতে পারি, প্রিন্সিপাল ক্লোজ ইজ এ ক্লোজ হুইচ ডাজ নট ডিপেন্ড অন এনি আদার ক্লোজ, সেটাকে আমরা বলবো প্রিন্সিপাল ক্লোজ। এমন একটি ক্লোজ যেটা অন্য কোনো ক্লোজের উপরে নির্ভর ছাড়াই অর্থ প্রকাশ করতে পারে। প্রিন্সিপাল ক্লোজ ইজ আ ক্লোজ হুইচ ক্যান এক্সপ্রেস ইটস মিনিং উইদাউট ডিপেন্ডিং অন এনি আদার ক্লোজ, অন্য একটি ক্লোজের উপরে নির্ভর না করে এটা অর্থ প্রকাশ করে, সেটাকে আমরা প্রিন্সিপাল ক্লোজ বলি। তাহলে আজকে আমাদের পড়াটা হবে সাবঅর্ডিনেট ক্লোজ থেকে, তোমরা সবাই নোটটা লিখে নাও, সাবঅর্ডিনেট ক্লোজ। কোঅর্ডিনেট ক্লোজের কথা যখন আমরা কোঅর্ডিনেট ক্লোজ পড়াবো তখন সেটার সংজ্ঞা দেব। আজকে আমরা বলবো যে সাবঅর্ডিনেট ক্লোজ, সাবঅর্ডিনেট ক্লোজ তোমরা সংজ্ঞা ইতিমধ্যে জেনেছো, আর সাবঅর্ডিনেট ক্লোজ ইজ আ ক্লোজ হুইচ ক্যান নট গিভ ইটস মিনিং উইদাউট ডিপেন্ডিং অন দ্য প্রিন্সিপাল ক্লোজ, প্রিন্সিপাল ক্লোজের উপরে ডিপেন্ড না করে সাবঅর্ডিনেট ক্লোজ অর্থ প্রকাশ করতে পারে না। আমরা সংজ্ঞা লিখে দিই, সাবঅর্ডিনেট clause is a clause which depends on principle clause to give its meaning, অর্থ প্রকাশের জন্য এটা প্রিন্সিপাল ক্লোজের উপরে ডিপেন্ড করে। তাহলে তোমরা যদি লিখে নাও তোমাদের বুঝতে সুবিধা হবে, আ সাবঅর্ডিনেট ক্লোজ ইজ এ ক্লোজ হুইচ ডিপেন্ডস, যেটা নির্ভর করে অন দ্য প্রিন্সিপাল, অন প্রিন্সিপাল ক্লোজ, প্রিন্সিপাল ক্লোজের উপরে টু গিভ ইটস মিনিং, এর অর্থ প্রকাশের জন্য। অর্থাৎ এর একটা অর্থ আছে, এই অর্থটা যতক্ষণ পর্যন্ত না প্রিন্সিপাল ক্লোজ থাকবে বা প্রিন্সিপাল ক্লোজের সাথে আসবে ওর উপরে ডিপেন্ড করবে ততক্ষণ এটা অর্থ প্রকাশ করতে পারে না। সো আ সাবঅর্ডিনেট ক্লোজ ইজ অলওয়েজ ডিপেন্ডেন্ট অন প্রিন্সিপাল ক্লোজ, ইট ক্যান নট গিভ ইটস মিনিং উইদাউট ডিপেন্ডিং অন দ্য প্রিন্সিপাল ক্লোজ, দিস ইজ দ্য ভেরি ক্লিয়ার। সো নাও লেটস স্টার্ট
the classification of subordinate groups. এখন আমরা ক্লাসিফিকেশন অফ সাবঅর্ডিনেট ক্লোজটা দেখব। এই সাবঅর্ডিনেট ক্লোজটা আবার তিন প্রকার। সাবঅর্ডিনেট ক্লোজটা তিন প্রকার, সেই তিন প্রকার আজকে আমরা আলোচনা করব। নাম্বার ওয়ান নাউন ক্লোজ, অবশ্যই লিখে নিবে নোট খাতায়, নাউন ক্লোজ। দুই অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ। নাম্বার থ্রি অ্যাডভার্ব ক্লোজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লোজ তিন প্রকার, নাউন ক্লোজ, অ্যাডজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্ব ক্লোজ। তা আমরা আজকে শুরু করব নাউন ক্লোজ দিয়ে। তাহলে দেন নাউন ক্লোজ কাকে বলে বা কোন ক্লোজটা নাউন তা কিভাবে আমরা চিনব? সিম্পল, আর নাউন ক্লোজ ডাজ দ্য ফাংশন অফ এ নাউন, এটি হলো নাউনের নাউন ক্লোজের সংজ্ঞা। এই সংজ্ঞাটা লিখো তাহলে তোমাদের কাছে এর ফাংশনটা ক্লিয়ার হয়ে আসবে। নাউন ক্লোজ আ নাউন ক্লোজ ডাজ the functions plural functions does the function of a noun at a noun close noun এর কাজ করে, আর noun close does the function of a noun that is at a noun close noun এর কাজ করে। এখন প্রশ্ন হলো যে নাউন কি কাজ করে, সেই প্রশ্ন আমাদের কাছে এখন আসে যে নাউন ক্লোজ ডাজ দ্য ফাংশন। তাহলে ফাংশন, নাউনের ফাংশনটা কি? নাউনের ফাংশন হলো নাউনটা সেন্টেন্সে পাঁচ জায়গায় কাজ করে। নাউন একটা পার্টস অফ স্পিচ, এই পার্টস অফ স্পিচটা সেন্টেন্সের পাঁচটা জায়গায় কাজ করে। আমাদের আজকের পড়ার বিষয় হলো নাউন ক্লোজ, ওই পাঁচটা জায়গায় আমরা নাউন ক্লোজকে খুঁজে পাবো। তাহলে তার প্রথম হলো সেন্টেন্স একটা নাউন সাবজেক্টের কাজ করে, সাবজেক্টের ঘরে সে বসে। যেমন আমি একটা এক্সাম্পল দিই, নাউন সাবজেক্ট হিসেবে কাজ করে, নাউন ভার্বের আবার বাংলা লেখা হয়ে যায়, ইংলিশে কিছু ভালো হবে, ইংলিশে লিখো সাবজেক্ট হিসাবে নাউন কাজ করে। এখন দেখো কামাল ডু দা ওয়ার্ক, কামাল ডু দা ওয়ার্ক। বললাম রিনা সিংস ডাজ হবে, ডাজ দা ওয়ার্ক, রিনা সিংস আর সঙ্গে, সরি এখানে হবে কামাল ডাজ, ইয়েস হবে, কামাল ডাজ দা ওয়ার্ক। এই যে ডাজ দ্য ওয়ার্ক, এই ডাজ হলো একটা ভার, সিং হলো একটা ভার, এই সিং এর অবজেক্ট হলো আসাম, ডু এর অবজেক্ট হলো দ্য ওয়ার্ক। তাহলে যে কোনো ভার্বের
সাবজেক্ট হিসাবে নাউন কাজ করে। যেমন আমরা বললাম কি গোস এখানে দেখো গোজ একটা ভার্ব, হি তার সাবজেক্ট। তাহলে এই ভার্বটার সাবজেক্ট হিসাবে এই হি প্রোনাউনটা কাজ করেছে। তাহলে প্রোনাউনটা সাবজেক্টের ঘরে বসছে, বাংলায় বলে এটাকে উদ্দেশ্য। আবার কামাল ডাজ ভার্বের সাবজেক্ট, রিনাস সিং ভার্বের সাবজেক্ট। তাহলে আমাদের কাছে একটা বিষয় ক্লিয়ার হলো যে ভার্বের সাবজেক্টের যে ঘরটা আছে সেই ঘরে নাউন বসে, নাউন বসে বা যে কোনো ওয়ার্ড বসে। যদি ডাইরেক্ট সেটাকে আমাদের কাছে নাউন মনে নাও হয় তাহলে বুঝতে হবে যে যে ওয়ার্ডটা বা এ গ্রুপ অফ ওয়ার্ডস যেটা সাবজেক্টের ঘরে বসেছে সেই নাউনের কাজ করেছে। যদিও তার চেহারা নাউনের মতো দেখা যাচ্ছে না আপাতত, কিন্তু আসলে ওটা নাউন। সে কেন সেটা নাউন? সে ডাজ দ্য ফাংশন অফ এ নাউন, ওই অর্থে যে নাউনের সে কাজ করে এই অর্থে সে নাউন। তাহলে আমরা দেখলাম যে নাউন একটা ভার্বের সাবজেক্ট হিসেবে ঠিক ঠিক আমাদের যেহেতু আজকে বিষয়টা হলো নাউন ক্লোজ, নাউন ক্লোজ ও একটি ভার্বের এই সাবজেক্টের জায়গাটায় সে দখল করতে পারে। যেমন আমি বললাম ইজ নন টু মি, এই বাক্যটা এখানে মনে করো আমি লিখলাম হোয়াট হি সেড, হোয়াট হি সেড। তাহলে এই যে ইজ একটা ভার্ব, ইজ একটা ভার্ব, এই ভার্বের একটা সাবজেক্টের দরকার আছে, প্রয়োজন আছে, আদারওয়াইজ এই সেন্টেন্সটা হবে না। সেই সাবজেক্টের বলে এই গ্রুপ অফ ওয়ার্ডস বসেছে, অর্থাৎ এটা নিজেই আবার একটা সেন্টেন্স। এটা এখানে যেহেতু আরেকটা বাক্যাংশের সাথে সে এটা যোগ হয়েছে, এটা একটা ক্লোজ হয়ে গেছে। তাহলে হোয়াট ইজ সেড এইটা একটা নাউন ক্লোজ হয়েছে। কেন নাউন ক্লোজ হয়েছে? যেটা ইজ ভার্বের সাবজেক্টের উপরে বসেছে। তাহলে আমরা দেখলাম নাউনের আমাদের পাঁচটা কাজ। একটা কাজ হলো নাউনটা সাবজেক্টের ঘরে বসে, আর সে কারণেই যেহেতু নাউন ক্লোজ ডাজ দ্য ফাংশন অফ এ নাউন, সো আর নাউন ক্লোজ উইল বি প্লেসড ইন দ্য প্লেস অফ দ্য সাবজেক্ট অফ এ ভার্ব। একটা ভার্বের সাবজেক্টের জায়গাটা সে দখল করে। নাম্বার টু, একটি নাউন ক্লোজ লিখে নিতে হবে, আর নাউন ক্লোজ নাউন নাউন ক্যান বি দ্য অবজেক্ট অফ এ ভার্ব। দেখো নাউন ক্লোজটা ভার্বের অবজেক্ট, নাউনটা যে কোনো নাউন ভার্বের অবজেক্ট হতে পারে, সুতরাং নাউন ক্লোজটা অবজেক্টের ঘরে আসতে পারে। আমরা যদি বলি আই নো, আই নো, দেখো এই নো ভার্বের পরে একটা অবজেক্টের দরকার এখানে। আই নো হিম, আবার আই নো দ্য ম্যান, আচ্ছা এখানে আমরা আই নো দ্য ম্যান। দেখো নো ভার্বের পরে একটা অবজেক্ট বসছে, নাউন আসছে, ম্যানটা একটা নাউন। তাহলে সাবজেক্টের ঘরে যেমন নাউন বসে, অবজেক্টের ঘরেও নাউন বসে, অথবা অন্য কোনো ওয়ার্ডকে বসাইতে হলে সেটা কোনো ভার্বকে যদি আমরা এই না এই ঘরে বসাই তাহলে সেটাকে নাউন করে আনতে হবে, অথবা যেই বসবে সে নাউনের ফাংশন করতেছে সে অর্থে সেও নাউন। তাহলে আই নো দ্য ম্যান, এই ম্যানটা এখানে আমাদের অবজেক্টের উপর দখল করেছে, এই জন্য সে একটা নাউন, একটা অবজেক্ট হয়েছে। ঠিক একটা নাউন ক্লোজ যদি হয় আর সে যদি অবজেক্টের ঘরে বসে তাহলে সে নাউন ক্লোজ হবে। যেমন আমি বলি আই নো হোয়াট হি সেড, এ দেখো এখানে দি ম্যানের যে ঘরটা ছিল সেই ঘরটা এই ক্লোজটা এসে দখল করেছে, হোয়াট হি সেড, কারণ এর একটা ক্লোজ, এর একটা সাবজেক্ট আছে, একটা ফিনিট ভার্ব আছে। তাহলে সেটা কি করছে? অবজেক্টের ঘরে বসেছে, এই অবজেক্টের কাজ করছে, সে অর্থে সে এখানে নাউন, সুতরাং এটাকে আমরা নাউন ক্লোজ বলবো। তাহলে নাউন ক্লোজটা সাবজেক্টের ঘরে বসে, নাউন ক্লোজটা
অবজেক্টের ঘরে বসে। তো অবশ্যই তোমাদেরকে স্মরণ রাখতে হবে যে নাউন ক্লোজটা অবজেক্টের ঘরে বসতে হলে ভারটাকে অবশ্যই ভিটি হতে হবে, ভিটি অর্থাৎ ভার ট্রানজেক্টে, কারণ একমাত্র অবজেক্ট ট্রানজিটিভ ভার পেয়ে থাকে। এর বিপরীতে আমাদের ভিআইটি, ভিআইটি অর্থাৎ ভার ইন ট্রানজিটিভ, যদি ইন ট্রানজিটিভ ভার হয় তাহলে কিন্তু সেটা অবজেক্টের হবে না। যদি এর জন্য আমি বললাম আই গো, এখন গো এর পরে বসলাম হয়ার হি ওয়াজ, দেখো এটা কিন্তু আমি অবজেক্ট বলতে পারবো না, কারণ এই ভাবটা হলো ভিআইটি, এই ভাব ভাব ইনট্রানজিটিভ, ভাব ইনট্রানজিটিভের পরে বসলে কিন্তু সেটা নাউন ক্লোজের অবজেক্ট হবে না, অবজেক্ট হিসাবে নাউন ক্লোজ হবে না। তাহলে নাউন ক্লোজটা সাবজেক্টের ঘরে আসে, নাউন ক্লোজটা অবজেক্টের ঘরে বসে। তো অবজেক্টের ঘরে বসলে আমাকে অবশ্যই বুঝতে হবে যে আমার ভাবটা ভিটি অর ভিআইটি, ভাবটা কি ট্রানজিটিভ ভাব না ইনট্রানজিটিভ ভাব। তাহলে তোমরা কিন্তু সেদিন আমি দুটো ভার্বের কথা বলেছিলাম, ফিনিট অ্যান্ড নন ফিনিট। আজকে আবার দুই প্রকার ভার্বের কথা শুনলে, সেটা হলো ট্রানজিটিভ অ্যান্ড নন ট্রানজিটিভ, ট্রানজিটিভ অ্যান্ড ইনট্রানজিটিভ। তোমরা অবশ্যই ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ এই শব্দ যদি মনে রাখবে, এটা ভার্বের ক্লাসিফিকেশন খুবই গুরুত্বপূর্ণ। যে ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে, যে ভার্বের অবজেক্ট থাকে না, the verb which doesn't have any object is a intransitive verb, the verb which has which needs an a object is a transitive verb, a verb which needs an object is a transitive verb, a verb which doesn't need any object is vit or verb intransitive. So সুতরাং আমরা দেখলাম যে নাউন ক্লোজটা সাবজেক্টের ঘরে আসে, আবার নাউন ক্লোজটা অবজেক্টের ঘরে আসে। দেখো নাউন একটা নাউন কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়, হি ইজ কামাল, এটাকে আমরা কমপ্লিমেন্ট বলি। দেখো কামাল যে হিসে, আমি শুধু যদি বলতাম হি ইজ বোঝা যেত না, আর এটা একটা ট্রান্সিটিভ ভার্ব না যে এখানে আমি অবজেক্ট ব্যবহার করব। এখানে দেখো হি এবং কামাল কিন্তু একই ব্যক্তি, হিটাকে পূর্ণ করার জন্য কামাল আসছে, এই জন্য এটাকে আমরা বলি সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। সুতরাং নাউন ক্লোজটা এই কমপ্লিমেন্টের ঘরেও বসতে পারে। আমি তোমাকে কি বলি, ইট ইজ হোয়াট মাই টিচার সে, দেখো আমি শুধু যদি বলতাম ইট ইজ কিছু না, এখানে আমার একটা পুরো সেন্টেন্স চলে আসছে। দেখো যেহেতু এটা একটা বাক্যের অংশ হিসেবে ব্যবহৃত হয়েছে, তার একটা সাবজেক্ট একটা ফিনিট ভার্ব আছে, নিশ্চয়ই সে একটা ক্লজ, এই ক্লজটা নিশ্চয়ই একটা নাম দিতে হবে, তিন প্রকারের যে কোনো একটা প্রকার, সাবঅর্ডিনেট ক্লজ, হয় নাউন, হয় অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। এখানে আমি নাউন ক্লজ, এটা কেন বলবো নাউন ক্লজ, প্রশ্নটা এইভাবে আসবে যে এটা একটা কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। এখন তোমার কমপ্লিমেন্টারি সেন্টেন্স এরকম দিয়ে দিল, দিস ইজ দিয়ে এখানে গ্যাপ দিয়ে দিছি, তুমি এখানে কি লিখবা, দিস ইজ এ পেন লিখবে, তাহলে তোমার কমপ্লিটিং এর নাম্বার দিবে না, তোমাকে একটা ক্লোজ বসাইতে হবে, সেই ক্লোজটা কি একটা নাউন ক্লোজ আসবে, দিস ইজ হোয়াট আই হ্যাভ বট ফ্রম মার্কেট, দেখো আমি মার্কেট থেকে যেটা কিনেছি এটা সেটা, তাহলে বাক্যটাই দেখো পুরো বাক্যটা এটা একটা সাবঅর্ডিনেট ক্লোজ এবং সে একটি নাউন ক্লোজ, কেন নাউন ক্লোজ সে কমপ্লিমেন্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। আসো নাম্বার ফোর, আমি বলেছি সেন্টেন্সের নাউন পাঁচটা ফাংশন করে, সেই পাঁচটার ভিতরে তিনটা আমি আলোচনা করলাম, চতুর্থ নাম্বার এখন আসো, নাউন ক্যান বি ইউজড অ্যাজ অ্যান object of a preposition, preposition এর অবজেক্ট হিসাবে নাউন আসে, preposition অর্থাৎ preposition এর ঠিক পরে যে ওয়ার্ডটা সে ওয়ার্ডটা নাউন,
যেমন আমি একটা উদাহরণ, আই এম ফন্ড অফ কামাল। দেখো এই যে অফের পরে কামাল আসছে না। এখন এখানে আই এম আমি যদি বলি আই এম ফন্ড অফ হোয়াট মাই মাদার কুকস, আমার মা যে রান্না করে তার প্রতি আমার খুব আসক্তি বা আমার সেটা খুব পছন্দের। দেখো এখানে অফের পর একটা বিরাট ক্লোজ এসেছে, এই ক্লোজটাও একটি নাউন ক্লোজ। কেন? ইট হ্যাজ বিন ইউজড অ্যাজ অ্যান অবজেক্ট অফ আ প্রিপোজিশন, সো ইট ইজ আ নাউন ক্লোজ। এখন তোমাকে কমপ্লিটিং সেন্টেন্স এইভাবে দিয়ে দিল, আই বিলিভ ইট। দেখো আই বিলিভ ইন, এটা ভাব বিলিভ, BELIEVE, বিলিভ এর দিয়া বলে কিন্তু এটা নাউন হয়ে যাবে, এটা বিলিভ। তো আই বিলিভ ইন, এখানে তোমাকে একটা ক্লজ কমপ্লিট সেন্টেন্সে এখানে বসাই গ্যাপ দিয়ে দিয়েছে। এখন হোয়াট ক্যান ইউ ডু, নিশ্চয়ই তোমাকে একটা ক্লোজ বসাইতে হবে। হ্যাঁ, আই বিলিভ ইন ইউর সেইং এরকম বললে তো হবে না, আই বিলিভ ইন দ্য হোলি বুক এরকম ভুল হবে না, সেটা বাক্য হলেও কমপ্লিটিং সেন্টেন্স হবে না। সো এখানে আমার একটা বাক্য বসে আই বিলিভ ইন হোয়াট মাই টিচার সেড, আমার শিক্ষক যা বলেছিলেন বিশ্বাস করি। দেখো আমি একটা ক্লজ ব্যবহার করেছি, এটা প্রিপজিশনের পরে এসেছে, সো এটা একটি নাউন ক্লজ। নাম্বার ফোর ইজ ফিনিশড, নাও লেটস গো টু নাম্বার ফাইভ, পাঁচ নাম্বারে চলো। কেস ইন এ পজিশন, কেস ইন এ পজিশন, অথবা তুমি লিখে নাও অ্যাপোজিটিভ, এই কেস ইন এ পজিশন অথবা অ্যাপোজিটিভ হিসাবে যে ক্লোজটা আসে সেটা একটি নাউন। কেস ইন এ পজিশনটা কি, যেমন আমি একটু উদাহরণ দিই, নাউনটা যেমন আসে মাই ব্রাদার, আমি লিখলাম মাই ব্রাদার কমা কামাল ইজ আ স্টুডেন্ট, আমার ভাই কামাল একজন ছাত্র, মাই ব্রাদার যে কামাল সে, সো এটা কেস ইন এ পজিশন। কারণ এই নাউনটা কি আমার আবার নতুন করে ব্যবহার করলাম, আর সেন্টেন্সে কিন্তু সে ফাংশন একই, সাবজেক্টের ঘরে সে আছে, তা সে নতুন কোনো ঘর সৃষ্টি করে নাই, নতুন কোনো ঘরে বসে নাই, যেমন সাবজেক্টের ঘরে বা অবজেক্টের ঘরে কমপ্লিমেন্টের ঘরে এমন কোনো ঘর কিন্তু সে নেয়নি। সুতরাং এই যে দেখো দুই পাশে কমা দিয়ে একটা নাউন ব্যবহার করেছি, আমার প্রাণ কামাল কিন্তু সেই, সুতরাং এটা একটি কেস ইন এ পজিশন। এইভাবে একটি নাউন ক্লোজও সেখানে আসতে পারে, যে নিউজ দ্য নিউজ দ্যাট that his father is no more is false. দেখো আমি বললাম যে দি নিউজ, আসলে আমার কথা ছিল দ্য নিউজ ইজ ফলস, দ্য নিউজ ইজ ফলস, এই দি নিউজ ইজ ফলস মান প্রশ্ন আসতে পারে কোন নিউজটা মিথ্যে, আমি নিউজটাকে ওই কেসিং এ পজিশন পজিটিভ হিসাবে that his father is no more, যে তার বাবা জীবিত নেই, এই যে ক্লোজটা এটা নাউনের, এই এখানে দি নিউজের বিকল্প অল্টারনেটিভ একটি নাউন, সো এটাকে অ্যাপোজিটিভ বলা হয়। এই অ্যাপোজিটিভ বা কেস ইন অ্যাপোজিশন যেটাই বলো না কেন, সেই ঘরে যে ক্লোজটি আসে সেই ক্লোজটাও নাউন ক্লোজ হয়ে থাকে। সো কমপ্লিটিং সেন্টেন্সে এই যে পাঁচটা জায়গায় যদি কোনো গ্যাপ থাকে তাহলে নিশ্চয়ই তোমাকে বুঝতে হবে যে এখানে আমাকে একটি নাউন ক্লোজ বসাতে হবে। সো লেটস ফিনিশ টুডে, অ্যান্ড ইউ শুড রিমেম্বার দ্যাট মাই টুডেস লেসন ইজ অন দ্য ক্লাসিফিকেশন অফ সাবঅর্ডিনেট ক্লোজ। সাবঅর্ডিনেট ক্লোজ ইজ অফ থ্রি টাইপস, নাউন ক্লোজ, অ্যাজেক্টিভ ক্লোজ, অ্যাডভার্ব ক্লোজ। টুডে আই হ্যাভ ডিসকাসড অ্যাবাউট নাউন ক্লোজ। হ্যাঁ, নাউন ক্লোজের পাঁচটা ব্যবহার আমি বলেছি, যে নাউনের যে পাঁচটি সেন্টেন্সের কাজ থাকে ফাংশন, নাউন ক্লোজ সেই পাঁচটা ফাংশন করে। সো আর নাউন ক্লোজ ডাজ দ্য ফাংশন অফ দ্য নাউন অ্যান্ড দ্য ইউজেস অফ দেম আর ফাইভ।
So you should remember and try at home. I think you will send comment on my comment box and try to understand the lesson and listen to me again and again to my video. তোমরা শোনার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমি আশা করি লেসনটা তোমাদের কাছে সহজ হবে থ্যাংক ইউ সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ